কি প্রত্যেক সাহাবী মনে করতেন যে আমাকে সবচেয়ে ভালোবাসতেন রাসূল সাল্লাম, যে আপনি কি বাবা হিসেবে ছেলে মেয়ের জন্য এরকম ভাবে নিজেকে পেশ করতে পেরেছেন কিনা, আপনার ছেলে মেয়েরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কি মনে করে কিনা যে আপনি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তো এটা করার জন্য একটা সুন্দর টিপস হলো, এমনিতে তো জেনারেল টাইম তো দিচ্ছেন, সপ্তাহে একটা দিন ঠিক করেন যে এই প্রত্যেক সপ্তাহে কিংবা দুই সপ্তাহে, যদি সপ্তাহে না পারেন অন্তত দুই সপ্তাহে একবার একটা সেট করেন দেখি আমি প্রত্যেক ছেলে মেয়ের কাছে আধা ঘন্টা করে স্পেশাল টাইম দিব, বলবো যে বাবা প্রতি সপ্তাহে মঙ্গলবার এতটা সময়। এটাকে বলতেছে, আমি এইভাবে বলছি সামারি, ওয়াক দি টক, নট ডোন্ট টক দি টক, যে জাস্ট বলার জন্য বলা না, যেটা বলেন সেটা সে দেখতে হবে যে আপনি সেটা করছেন। এটা হলো চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে দেখি গিফট টাইম, তাকে সময় দেন। সময় কিরকম? সময় দুইটা, একটা হলো পরিমাণ কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি। সময় দেন, উত্তম সময় দেন। কিভাবে? স্পেশাল সময় দেন। যে আপনার মনে করেন যে আমার চার ছেলে মেয়ে, তো ছেলে মেয়ের মধ্যে দুই ছেলে দুই মেয়ে, তো প্রত্যেকটা ছেলে, যেমন আমার বাবাকে, আমরা সাত ভাই বোন, আমি আশ্চর্য হয়ে যাই, সুবহানাল্লাহ, এটা আমি হিমশিম খেয়ে যাই, আমার চার ছেলে মেয়ের ক্ষেত্রে হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, আমাদের সাত ভাই বোনের সকলকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলে প্রত্যেকে বলে যে আমার আমাদের বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত। তাহলে আমার বাবা সফল, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, হ্যাঁ জান্নাতে দরজাতুল আলা দান করুন। আমার বাবা সফল কি যে উনি এমন একটা অনুভূতি দিতে পারছেন আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যে আমাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছেন। এবং এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেইট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে ওনার ব্র্যান্ড, হ্যাঁ মানে ওনার চরিত্রের ব্র্যান্ড। ব্র্যান্ডটা বলবো যে বাবা প্রতি সপ্তাহে মঙ্গলবার এতটা সময় দেখো তো তুমি টাইম, ওই যে ওখানে আবার কনসাল্ট করবেন, এই টাইমে তুমি পারবা কিনা, শুধু তুমি আর আমি আধা ঘন্টা কথা বলবো। সেটা এমন হইতে পারে এটা শুধু তোমার জন্য আমার সময়টা, এই সময়টা তো তুমি যেটা যেটা চাও সেটা সেটা, তুমি যদি আমার সাথে বাইরে যেয়ে ওয়াক করতে চাও আমি তোমার সাথে ওয়াক করবো, তুমি যদি যেয়ে তোমার আইসক্রিম খেতে চাও আমি তোমাকে আইসক্রিমের জায়গায় নিয়ে, মানে হালাল হালাল জিনিস যত জিনিস আছে, হ্যাঁ তুমি যদি একটা ভালো ডিনার করতে চাও একটা রেস্টুরেন্টে, বাবা তুমি আর আমি আমার সময় এই এতটা সময়, কি মনে করো? দেখবেন সুবহানাল্লাহ এত ভালোবাসবে তারা, ওই টাইমটার জন্য সে অপেক্ষা করবে, এবং ওই সময়টাতে আপনি নিজেকে সবচাইতে উত্তম মানুষ হিসেবে পেশ করবেন। ওই সময়টাতে কোনো রাগারাগি যেন না হয়, সম্পূর্ণ স্মাইলিং ভাবে যেন থাকে এবং সম্পূর্ণ নরমিয়তের মধ্যে থাকে। সেটা কি? ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলব লাংফাদু মিন হাওলিক, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সার্টিফিকেট দিয়েছে যে আমার পক্ষ থেকে এটা একটা নেয়ামত যে আপনার, আপনি মৃদুভাষী, আপনি কর্কশভাষী নন, আপনি যদি কর্কশ হৃদয়ের হতেন আপনার থেকে মানুষ দূরে সরে যেত। এখন ওই দিন আপনি বেস্ট বাবা হিসেবে নিজেকে পেশ করুন, বেস্ট মা হিসেবে আপনি নিজেকে পেশ করুন, হ্যাঁ, তো যাতে করে এই আধা ঘন্টা সে স্মরণে রাখতে পারে আমার কাছে খুব ভালো লাগছে, কথা হচ্ছেন কিনা? তো এই কোয়ালিটি টাইম দেওয়া, আর